হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর একদম লাস্ট চ্যাপ্টার পরিবেশগত বিষয় থেকে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই এইটা 2 মার্কসের মতো করে বলে দেওয়ার জন্য আমাকে বলেছিলে, তাই তোমাদের সবার জন্য আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, এবং যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও। তো সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এটা সম্বন্ধে 2 মার্কসের লিখতে গেলে এইভাবে তোমরা লিখবে যে ভারতবর্ষে কেরালার পালাকাড় জেলায় সাইলেন্ট ভ্যালি উপত্যকা অবস্থিত। কোথায় এই উপত্যকাটা অবস্থিত সেটা প্রথম লাইনে লিখলে এইভাবে, এরকম পয়েন্ট করে করে লিখবে। তারপর লিখবে যে এই অঞ্চলে, অর্থাৎ এই সাইলেন্ট ভ্যালি উপত্যকা অঞ্চলে প্রায় 1100 প্রজাতির বিভিন্ন ধরনের গাছপালা ও বহু বিরল প্রজাতির প্রাণীর বাস ছিল, যেমন মেছো বিড়াল, মাউস ডিয়ার, সিংহ, পুচ্ছ, কেশরী বানর, এইগুলো। এই স্থানে, অর্থাৎ সাইলেন্ট ভ্যালি উপত্যকা অঞ্চলে, কেরালা রাজ্য বিদ্যুৎ পর্ষদের নির্দেশে একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। তাহলে এখানে একটা উপত্যকা ছিল, সেখানে বিভিন্ন ধরনের গাছপালা বলো, বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী তারা বসবাস করত। সেই স্থানটাতে কেরালা রাজ্য বিদ্যুৎ পর্ষদ বলছে সেখানে একটা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেখানে নির্মাণ করা হবে। তো সরকারি পরিকল্পনায় স্থির হয় যে প্রথম পর্যায়ে এই প্রকল্প থেকে, অর্থাৎ এই জলবিদ্যুৎ উৎপাদনের এই যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেখান থেকে প্রথমে 120 মেগাওয়াট এবং পরে 240 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। কিন্তু ধরো, এই সমস্ত এই জলবিদ্যুৎ কেন্দ্র যদি ওই উপত্যকায় তৈরি করা হয়, তাহলে সেখানে যে সমস্ত গাছপালা আছে, বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী আছে, তাদের কী হবে? তো সেজন্যই দেখো বলেছে, কিন্তু বহু বিপন্ন জীবসহ পরিবেশ ধ্বংসের আশঙ্কায় বাঁধ নির্মাণের তথা প্রকল্প প্রণয়নের বিরোধিতা করে যে পরিবেশ আন্দোলন সংঘটিত হয়েছিল তা সাইলেন্ট ভ্যালি আন্দোলন নামে পরিচিত। অর্থাৎ কেরালায় একটা সাইলেন্ট ভ্যালি উপত্যকা ছিল, সেখানে বিভিন্ন গাছপালা এবং বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী বাস করত। সেই জায়গাতে কেরালা বিদ্যুৎ পরিষদ কি বলছে যে সেখানে একটা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে, এবং সেখান থেকে প্রথমে 120 মেগাওয়াট এবং পরে 240 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। কিন্তু এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যদি এখানে প্রতিস্থাপন করা হয়, তাহলে সেখানে গাছপালা বলো, সেখানে যে সমস্ত প্রাণী আছে, তাদের তো ক্ষতি হবে। সেই প্রকল্পটার বিরোধিতা করে যে পরিবেশ আন্দোলন সংঘটিত হয়েছিল তাই সাইলেন্ট ভ্যালি আন্দোলনে পরিচিত। তাহলে 2 মার্কসের লিখতে গেলে এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত এখানে প্রথম থেকে, এখান থেকে এই 2 মার্কসের জন্য এতটা পর্যন্ত লিখবে। এবং তারপর এই দুটো লাইন একটু অ্যাড করে দিতে পারো যদি তোমাদের মন যায়, না লিখলেও চলবে। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী 1985 খ্রিস্টাব্দে একে জাতীয় উদ্যান রূপে ঘোষণা করে। অর্থাৎ সাইলেন্ট ভ্যালি উপত্যকা যেটা ছিল সেটাকে, সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান রূপে ঘোষণা করেন, এবং যা এখন সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক নামে পরিচিত। তাহলে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। এটাও একটা এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে। ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ পশ্চিম ঘাটের অন্তর্গত এই অরণ্যটি জীববৈচিত্র্যের সঞ্চয়ক স্থান রূপে গণ্য করা হয়, এবং যেখানে বহু উদ্ভিদ এবং প্রাণী বিগত শতক ধরে বেঁচে আছে। তাহলে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, বা এখানে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কাকে বলে বললে কিভাবে লিখতে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তাও বুঝতে না পারো তোমাদের মনে হয়, তাহলে তোমরা আমাদের বায়োলজি স্টাডি মিটের টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমাকে জানিও, এবং আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেও তোমরা জানাতে পারো। দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।